এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। সন্তোষ ট্রফিতে এক গোলে পিছিয়ে থেকেও মহারাষ্ট্রের বিরুদ্ধে বড় জয় পেল বাংলা। 5-1 গোলে তারা হারালো মহারাষ্ট্রকে। মূল পর্বে এই নিয়ে দ্বিতীয় জয় পেল রঞ্জন চৌধুরীর ছেলেরা। বিদ্যাসাগর সিংয়ের জোড়া গোল ছাড়াও বাংলার হয়ে গোল করেন জিতেন মুর্মু, মনতোষ চাকলাদার ও রাজেন বর্মন। কিন্তু গোল না করেও এদিন হাওড়া স্টেডিয়ামে ফুল ফোটালেন তীর্থঙ্কর সরকার। সদ্যজাত কন্যাকে উৎসর্গ করলেন তার পারফরমেন্স। একটা সময় অনূর্ধ্ব-19 ভারতীয় দলে সম্পদ ছিলেন তিনি, কিন্তু তার সমসাময়িকদের সবাই তাকে টপকে গেলে তিনি পড়ে যান পিছনে। এই জেদটাই তাকে তাতিয়েছিল ভালো খেলার। একটা সময় বাংলা দল থেকে বাদ পড়েছিলেন তিনি, আর এখন বাংলা দলের মাঝমাঠের মূল স্তম্ভ তীর্থঙ্কর। কিন্তু যখন এক গোলে পিছিয়েছিলেন ভেবেছিলেন এই ম্যাচটা জিততে পারবেন? কি বললেন তীর্থঙ্কর? এক গোল খাওয়ার পর যে আমাদের টিম গোল খাওয়ার মতো না, প্রথম কথা, একটা মিস্টেকে আমাদের ভুলে চোটে গোল হয়ে গেছে। তো গোলটা খাওয়ার পর সবাই একটু নার্ভাস হয়ে পড়েছিল, সব তাড়াহুড়া করছিল, সবাই এক্সট্রা করতে চাইছিল। তো আমরা ড্রেসিং রুমে যাওয়া কোচের সাথে, কোচও আমাদের বলে, তো আমরা যারা সিনিয়র আছি আমি জিতেন সবাই কথা বললাম যে নিজের খেলাটা খেলি আমরা, মানে বেঙ্গল টিম যেটা খেলে আমাদের টিম টিম গেমটা সেটা খেললে কারোর এক্সট্রা করার দরকার নেই, সবাই যেরকম খেলে সেরকম খেলে টিম বেরিয়ে যাবে। তো সেটার জন্য টিমটা বেরিয়ে গেছে। বাংলার কোচ রঞ্জন চৌধুরীও তীর্থঙ্করের প্রশংসায় পঞ্চমুখ। আমি চাইছি যে ওই ফোকাসটা ধরে রাখুক, যেই ফুটবলটা খেলছে সেই ফুটবলটা খেলে যাক, কারণ আমার ওর প্রতি অনেক আশা। স্বপ্ন দেখাতে হয়, স্বপ্ন দেখাতে হয়, এবং স্বপ্নটা এইভাবে দেখাতে হবে যে যাকে তুমি স্বপ্নটা দেখাচ্ছ সে যেন বুঝতে পারে যে হ্যাঁ স্বপ্নটা সত্য হতে পারে, সেটাই হচ্ছে রেসিপি, আর কিছু না। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।